ওয়েলকাম টু দুগল্লা স্কুল এবং কলেজ। আজকে আমরা এই বড় মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আমরা ক্লাস নিব এবং আপনাদেরকে একটু দেখাবো যে আমরা কীভাবে সমাজের পরিবর্তন করতে পারি, কীভাবে আমরা কোন সমাজে কন্ট্রিবিউশন করতে পারি। এটার মূল উদ্দেশ্য হচ্ছে যাতে করে আমরা সমাজের মধ্যে পরিবর্তন নিয়ে আসতে পারি। সেই পরিবর্তন নিয়ে আসার জন্য আমাদের কী কী কর্তব্যগুলি আছে সেগুলি যদি আমরা পালন করতে পারি তাহলে অবশ্যই সমাজের শিক্ষার মান পরিবর্তন করা অবশ্যই সম্ভব। আজকে বড় মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সেটা আমারই বিদ্যালয়, সেটা আই সেখান থেকে আমার শিক্ষা জীবন শুরু এবং এখানে আমি প্রায় মাঝে মাঝে চেষ্টা করি যখন ছুটি পাই তখন আসার জন্য এবং সেখানে ক্লাস নেওয়ার জন্য, ছেলে মেয়েদের পরিবর্তন করার জন্য। আমরা উচ্চশিক্ষিত হয়েছি যাতে আমাদের গ্রামের ছেলেমেয়েরাও উচ্চশিক্ষিত হয়, সেই জন্য আমরা চেষ্টা করবো যে এখানে আমরা কাজ করছি আপনাদেরকে উদ্বুদ্ধ করবো যে আপনারও এভাবে সমাজ পরিবর্তনে আপনারাও এগিয়ে আসবেন। আসি বড় মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমরা কচিকাকে শিক্ষার্থীদের সাথে কিছুটা সময় কাটাবো এবং কিছুটা সময়ের মধ্যে আমরা কীভাবে একটু পরিবর্তন নিয়ে আসতে পারি সেটা আপনাদের সামনে তুলে দেবো। আশা করি শেষ পর্যন্ত আমাদের ভিডিও ভিডিও দেখবেন এবং আমাদের এই কার্যক্রমগুলিকে ফেসবুকে শেয়ার এবং লাইক দিয়ে বাংলাদেশের সর্বত্র ছড়িয়ে দেবেন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়েলকাম টু দুগল্লা স্কুল এন্ড কলেজ। আমরা আজকে বড় মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস ওয়ানের ছাত্রছাত্রীদের ক্লাস নিব। তো আমরা এখন আজকে যা শুধু সাউন্ডটা শিখবো, আমরা আজকে শিখবো হচ্ছে অ্যালফাবেট, ইংলিশ অ্যালফাবেট। কি শিখবো? ইংলিশ অ্যালফাবেট। কি শিখবো? ইংলিশ অ্যালফাবেট। আমরা সাধারণত গ্রামাঞ্চলে বাড়লি ভাবে যদি খুব অল্প সময়ের ভিতরে আমরা বাচ্চাদেরকে শিখালে খুব তাড়াতাড়ি তারা ক্যাচ করতে পারে। সুতরাং সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? তুমি ভালো আছো? আমরা এখন কি শিখবো? ইংলিশ অ্যালফাবেট। কি শিখবো? কি শিখবো? অ্যালফাবেট। তা আমরা শিখবো আজকে সাউন্ড, ইংলিশ সাউন্ড এবং অ্যালফাবেট শিখবো, তাই না? এটা কি বলতো? এটা কি বলতো? এটা কি বলতো? এটা কি হবে? এটা কি? এখন আমরা একটু তারা যে ট্রেডিশনাল ভাবে উচ্চারণগুলি করে সেগুলো আমরা দেখব এবং কত সহজে আমরা তাদের উচ্চারণগুলি ঠিক করতে পারি সেটা আমরা দেখব। প্রথম বলো তো এটা কি? আসলে শব্দটা এ না, এ। এটা কি? বি। আমাদের কিছু কিছু সমস্যা আছে যে সমস্যাগুলি আমরা খুব সহজে সমাধান করতে পারি এবং কচি কচি বাচ্চা যারা আছে তাদেরকে আমরা খুব সহজে আমরা শিখে দিতে পারি এবং খুব সহজে তাদেরকে চেঞ্জ করতে পারি। প্রথমে আমরা যে প্রবলেম লেটারসগুলি আছে সেগুলি তাদেরকে শিখাবো। এটা কি বলতো? এটা কি বলতো? ই। তো তারা বলতো এ, এখন সেটাকে আমরা পরিবর্তন করে বলবো। সুন্দর আমার সাথে বলো একবার, যার সাথে আমরা তাদেরকে দেখাবো, হ্যাঁ তখন তারা ঠিক করে ফেলবে ইনশাল্লাহ। আশা করি কি? এ, বি, সি, ডি, ই, এফ, এফ, জি। একটু স্ট্রং হবে। জি, এইচ, এ,
আই জে খে খে আউ আম এম 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 ও ও পি পি কিউ আর এস টি বলতো বলতো শিক্ষা দেওয়ার পর তাদের কোন পরিবর্তন হয়েছে কিনা দেখো বলো তো দেখি কি কি বলবো তুমি দাও হ্যাঁ শুনে দাও এটি কি বলো তো কিটা এটা কি আমাদের এই প্রসেসটাকে ছড়িয়ে দেওয়ার জন্য সবাইকে বলবো ফেসবুকে লাইক ও শেয়ার দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি ক্লাস শেষ করলাম আল্লাহ হাফেজ।